আমি কব খুজিছো যে আসলতে অসমত কোন নিরাপদ নহয় শ্রদ্ধা রাইজ আপোনালোকে দেখিছে আজি অসমৰ চাৰিওফালে সাম্প্ৰদায়িক শক্তি বিলাক কেনেকে মূৰ দাঙি উঠিছে আজি আমি কতো নিরাপদ নহও আপোনালোকে দেখিছে যে কি ধৰণে বজালিৰ পৰা সমগ্র গৌরীপুর ধুবুরী বিলাসীপাড়া পর্যন্ত নামনি অসমত আমি মাটি ভেটি জাতি চিন্তা আমার শক্তি গোটেইখানি আমি হেরুয়াই পেলাইছ আর আটাইতকৈ ডাঙর কথা হৈছে যে এই সাম্প্রদায়িক শক্তি সমূহর যে বিকাশ আর তেওঁলোকর যে আগ্রাসী মনোভাব সেই মনোভাবর বিরুদ্ধে যুঁজ দিবলৈ আমার জাতিটো ঐক্যবদ্ধ নহয় আমি সত্রৰ মাটি হেরুয়াইছো আমি আমার চিনাকি হেরুয়াইছো আমি আমার পরিচয় হেরুয়াইছো কিন্তু তার পিছতো আমি এতিয়াও করবাত নহয় করবাত একতাৰে থাকিব পৰা নাই ঐক্যবদ্ধ হব পৰা নাই লাহে লাহে বজা ভবা লাহে লাহে বৰপেটা হাউলি বঙাইগাঁও হৰভোগ বিলাসীপাড়া গৌরীপুর ধুবুরীত আমি মাটি বিক্রি করছো গুৱাহাটীলৈ ঢাপলি মেলিছো নিজের মাটি যত আমার প্রজন্মর পিছত প্রজন্ম আছিল সেই মাটিবোৰ আজি আমি কারোবাক এৰি দিছো গাঁৱৰ নাম শুনিব ঠাকুরকুচি গাঁৱৰ নাম শুনিব যি নামৰ লগত আমার সভ্যতা সংস্কৃতি জিয়াই আছে সেই নামবিলাক প্রত্যেক গাঁৱৰ নাম শুনিব কিন্তু সেই গাঁৱত এতিয়া আমার সভ্যতা নাই সেই গাঁওবিলাকত এতিয়া আমার সংস্কৃতি নাই আমি নিজৰ পরিচয় হেরুয়াইছো আমি কোনোবা বিজেপি কোনোবা এজিপি কোনোবা কংগ্রেস কোনোবা কিবা নিজৰ নিজৰ ঠেক চিন্তাধারাবিলাক আমি আগুৱাই দিও আৰু জাতিটোৱে এটার পিছত এটাকৈ নিজৰ মাটি ভেটি আমাৰ ভৰিৰ পৰা আমি বেলেগক দি গৈ আছো শ্রদ্ধাৰ ৰাইজ যোৱা পাঁচটা মাহত আমি অবিৰতভাৱে চেষ্টা কৰিছো যে অসমীয়া জাতিয়ে আকৌ প্ৰাণ পাই উঠক আমাৰ বৰ অসমখনৰ ভেটি আকৌ এবাৰ নিৰ্মাণ হওক আজি গৰুখুটিৰ দৰে অঞ্চলত আমি সাহসিকতাৰে বিভিন্ন দেশ বিদেশত আমাৰ সমালোচনা হোৱাৰ পিছতো আমি সাহসিকতাৰে আমাৰ জাতি মাটি ভেটিৰ বাবে আমি কাম কৰিছো বৰ অসমৰ নিৰ্মাণৰ বাবে আজি আমি সাহসিকতাৰে আমাৰ চৰকাৰ আৰু অসমৰ ৰাইজ পুনৰ এবাৰ আজি ওলাই আহিছো আমি গরু খুঁটির দরে স্থানত যত দূর দূরণিলৈকে ভাগবত নাছিল যত দূর দূরণিলৈকে মন্দির নাছিল সত্র নাছিল আছিল হেরুয়াই গৈছিল আজি সেই স্থান আমি আকৌ এবার হরিধ্বনিরে মুখরিত করে তুলিছো মই বিশ্বাস করো যে পাঁচটা বছর যদি অসমৰ ৰাইজৰ আশীর্বাদ পাও যিবিলাক জায়গাত হরিনামৰ ধ্বনি নোহোৱা হৈ গৈছিল যিবিলাক জায়গাত রামকৃষ্ণ শিৱৰ কথা নোহোৱা হৈ গৈছিল তাত আকৌ সনাতন সভ্যতা সংস্কৃতির জয়গান আৰম্ভ হব বিজয় ধ্বজা আৰম্ভ হব তাক মই দৃঢ়তাৰে সৈতে বিশ্বাস কৰো শ্রদ্ধাৰ ৰাইজ এই ভবানীপুৰৰ নির্বাচনত আমি সকলোৱে লগ হৈ বদরুদ্দিন আজমলৰ দৰে শক্তিক আমি পরাজিত করিব লাগিব যোৱা তিন দিন আপোনালোকে দেখিছে যে ইউডিএফ দলে ইয়াত প্রচার চলাই আছে বদরুদ্দিন আজমল তেওঁ প্রচার চলাইছে কি প্রচার চলাইছে যে আমি নিরাপদ নহয় আমি কব খুজিছো যে আসলতে অসমত কোন নিরাপদ নহয় সেই বিচার কোনোবাইটো করিব লাগিব আজি সমগ্র নামনি অসমত আমি জাতি মাটি কেনেকে হেরুয়াই পেলালো তার আর্তনাদ কোনোবাইটো শুনিব লাগিব আমার জনগণের কথা বতরা আমার কথা বতরা
কোনোবাইটো গৈ বিধানসভাত কব লাগিব শ্রদ্ধা রাইজ আমি শক্তিশালী আমার সাহস আছে সকলো ধরনের অপশক্তির বিরুদ্ধে যুঁজার অযুত সাহস আমার বুকুত আছে মাত্র রাইজর আশীর্বাদ লাগে আর রাইজর আশীর্বাদ হলে আপনাদের জানিব যে অহা পাঁচ বছরত নেদেখা কথা আমি বহুত দেখিবলৈ পাম আর এখন আমি বড় অসমৰ ভেটি পুনৰ এবাৰ সকলোৱে মিলি আমি নির্মাণ করি।